হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য এনএস ব্লগ। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে উত্তরবঙ্গের নাম্বার ওয়ান রাজবংশী মিউজিক চ্যানেল জয়জিৎ ড্যান্সের 1 মিলিয়নের অন্যতম কাণ্ডারী কেয়া বর্মনের পরিচয় দেব। কেয়া বর্মনের ডাকনাম কেয়া। কুচবিহার জেলার অন্তর্গত তুফানগঞ্জের পশ্চিম অন্দরাং 1 নং ফুলবাড়ি গ্রামে তার জন্ম। বাবার নাম নরেন বর্মন ও মা বুলবুলি বর্মন। কেয়া বর্মন বর্তমানে নাচে গোটা উত্তরবঙ্গ, আসাম ও বাংলাদেশে অতি জনপ্রিয়। তার নাচের ধরন মূলত ট্র্যাডিশনাল রাজবংশী, কোচ রাজবংশী সাজে। তবে বাংলা, আসামি ও আধুনিক গানের নাচেও সে সমান পারদর্শী। তার নাচের হাতেখড়ি মূলত জয়জিৎ ড্যান্স ইউটিউব চ্যানেলের হাত ধরি। কেয়া বর্মন তুফানগঞ্জ সারদা শিশু তীর্থ থেকে তার প্রাথমিক শিক্ষা শেষ করে ইলাদেবী গার্লস স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তুফানগঞ্জ মহাবিদ্যালয় থেকে সাধারণ বিভাগে বিএ পাস করে। ইউটিউবে কাজের বাইরে তার পড়াশোনার পাশাপাশি নাচও শেখায়। দেশি খাবারের পর বিরিয়ানি প্রিয় এ সিঙ্গেল সুন্দরীর ঘুরির যাওয়ার খুব শখ। মাত্র 20টা বসন্ত পার হয়ে আইসা কেয়া বর্মনের বর্তমান স্বপ্ন ইউটিউবে নাচের পর সিনেমাতে কাজ করা। তার প্রথম নাচ ছাতা ধররে দেওরা। এরপর থাকি জয়জিৎ ড্যান্স চ্যানেল সহ অন্যান্য চ্যানেল মিলি তার শতাধিক নাচ। কেয়া বর্মনের গানের গলার স্বরও বেশ উন্নত। উত্তরবঙ্গের নাম্বার ওয়ান রাজবংশী মিউজিক চ্যানেল জয়জিৎ ড্যান্স চ্যানেলের জয়জিৎ বর্মা তার নিজের জ্যাঠাতো দাদা। তো বন্ধুরা, তোমরাও যদি কেয়া বর্মনের নাচ দেখেন তাহলে অবশ্যই দ্য এনএস ব্লগের পাশে থাকেন। দণ্ডবোধ।